এই হোপ সবাই ভালো আছো? তো আমিও ভালো আছি। দেখো, সকাল সকাল চায়ের সাথে তোমাদের সামনে চলে আসলাম, আর এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিও, লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করো, আর সারাদিন যাই পারি একটু টুকিটাকি শেয়ার করব। তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা শেয়ার দিয়ে দেবে। থ্যাংক ইউ সো মাচ যে যেখান থেকে আমার ভিডিওগুলি দেখো, সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ভালোবাসাতে এগোতে চলছে। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। চাটা এখন খেয়ে নে, শীতকালের চা। দেখো ধোঁয়া বেরোচ্ছে, কিন্তু আমাদের আমাদেরই ঠান্ডা হয়ে যায়। তো বিস্কিট দিয়ে খেয়ে নেবো চাটা। চাটা খেয়ে নিই বন্ধুরা। তো বন্ধুরা দেখো, চা খাওয়া হয়ে গেছে, আর আজ আনলো হচ্ছে চিকেন। চিকেন রান্না হবে। ফুলকপি খেতে খেতে আর ভালো লাগছে না, তো রুচি ফিরাতে আনলো হচ্ছে চিকেন। চিকেন রান্না হবে। তো চিকেন রান্নার প্রিপারেশন করে নিই, তারপর চলে আসছি আবার তোমাদের সামনে। তো বন্ধুরা দেখো, রান্না বান্না স্টার্ট করে দিয়েছি। ডালটা সম্বাদ দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া দিলাম, ডালটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো বন্ধুরা, ডাল সম্বাদ দিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, আর আলুটাকেও ভাপিয়ে নিয়েছি। এখন মশলা করব, আদা রসুন পেস্ট করব। তো দেখো বন্ধুরা, আমি একে একে আদা পেস্ট করব, রসুন পেস্ট করব, আর কাঁচা লঙ্কা পেস্ট করব। তো মিক্সিতে পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো পেস্টটা করতে সময় লাগে, তারপর মানে চিকেনটা রান্না করবো আর কি। ডাল তো হয়ে গেছে, ভাত হয়ে গেছে। তো চলো দেখতে থাকো, আমি আদা রসুন পেস্টগুলো করে নিচ্ছি। তো বন্ধুরা, যদি ইউটিউব থেকে দেখে থাকো বা ফেসবুক থেকেই দেখে থাকো, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো আজকের, তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, মন থেকে ভালোবাসা। কারণ তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া তো কোনোদিনও এগোতে পারবো না, সাকসেস হবে না। তাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে ভালোবাসা জানাই। রসুন পেস্ট করেছি, এখন আদাটা পেস্ট করছি, তারপর কাঁচা লঙ্কা। সত্যি বন্ধুরা, ইউটিউব বলো আর ফেসবুক বলো, যেখানে আমার ভিডিও দেই না কেন, আমি একা একা কোনোদিনও সফলতা পাবো না, আমার জীবনে সাকসেস আসবে না। কারণ তোমরা যারা পাবলিক বন্ধু আছো, আমার ভিডিও যদি না দেখো, তোমরা যদি আমাকে সাপোর্ট না করো, তো আমি কিভাবে সাকসেস হব, কিভাবে আমি আমার জায়গা করে নিতে পারবো? তোমাদের সাপোর্ট ভালোবাসা থাকলেই তো তবে পারবো। তো ডাল হয়ে গেছে, চিকেনের আলু তো ভেজে নিচ্ছি, আর এখানে আমার পেস্ট হয়ে এসেছে, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, এই যে করে নিয়েছি। ডালটা নামিয়ে চিকেনটা বসিয়ে দিচ্ছি। এইতো বন্ধুরা, চিকেন রান্না করব, বসিয়ে দিলাম কড়াতে পেঁয়াজ ভেজে নিয়ে, তারপর এখন রসুন দিলাম, রসুনটাকেও ভেজে নিচ্ছি। তো দেখো, পেঁয়াজ রসুন অনেকটাই ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজ রসুন, দেখতেই পাচ্ছ। এখন দিয়ে দেব টুকরো করা কিছু পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া দিয়ে নেব, আর একটা টমেটো কেটে রেখেছি সেটাও দিয়ে দেব। টমেটোটা দিয়ে লবণ দিয়ে টমেটোটাকে ভালো করে একটু ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ, টমেটো দিয়ে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছে। টমেটোর যে একটা কাঁচা গন্ধ আছে সেটা যাতে চলে যায়। আর এখানে দেখো, চিকেনের আলুটাকেও ভেজে নিলাম, মশলা দিয়ে কষিয়ে নিলাম। বন্ধুরা দেখো, চিকেন কষা করবো, এখন মেরিনেট করে চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেবো মশলাটা, একদম ভালো করে মিশিয়ে নিতে হবে চিকেনের সাথে, যাতে মশলাটা সম্পূর্ণ লেগে যায়। এভাবে করে নাড়াচাড়া দিয়ে চিকেনটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম, এখন ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, চিকেন কষা হয়ে গেছে, নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। মশলার গুঁড়ো মিশিয়ে জাস্ট নামিয়ে নেব। এরকম গ্রেভিটা থাকবে চিকেন কষার মধ্যে, আর নামিয়ে ঠান্ডা হলে আরও কষা কষা হয়ে যাবে আর কি। তো চলো, হয়ে গেছে চিকেন কষা, নামিয়ে নিই। তো দেখো বন্ধুরা, চিকেন কষা তো হয়ে গেছে, এখন চিকেনের ঝোলটা বসিয়েছিলাম, চিকেনের ঝোলটা হয়ে গেছে, এখন দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। যে নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া দিয়ে। তো রান্না বান্না হয়ে গেছে, দেখো এসে চলো অফ করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি চিকেনের ভাজা রেখেছিলাম 2 পিস, এই যে ভাজাগুলি খেয়ে নেব। চিকেন ভাজা বেশ ভালো লাগে, চিকেন কষা তো খেয়ে নেব।
হেভি টেস্ট হয়েছে। চিকেনের ঝুলে থেকে চিকেনের ভাজাটা খেতে বেশ ভালো। এখন শশা পাওয়া যায় না, খিরেটা পাওয়া যায়। রান্না বান্না তো কমপ্লিট, কিন্তু অনেক কাজ বাকি। তো চলো চিকেনটা খেয়ে তোমাদের দেখাচ্ছি আজ কি কি রান্না বান্না হলো। বেশি কিছু তো রান্না করিনি, চিকেনই রান্না করেছি, তাও একটু দেখিয়ে দেবো। চিকেনটা তো নামাইনি, নামাবো, করা দিয়ে আছে। যে বন্ধুরা দেখো, আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর হয়েছে চিকেন কষা, যে দেখো ছেলের জন্য চিকেন কষা হয়েছে। আর ডাল হয়েছে দেখো, হালকা পাতলা মুগ ডাল, একজন তো মুগ ডাল খায়, তার জন্য মুগ ডাল হয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকে দুপুরে রান্না বান্না, জাস্ট চিকেন যেহেতু আর অন্য কিছু রান্না করলাম না, চিকেনটাই হয়েছে আজ। স্নান করে আসলাম, তো রান্না বান্না সেরে ভিডিও করা আর হয়ে ওঠে না। কারণ কেন বলো তো, রান্না সেরে সমস্ত কাজ, কখন গুছগাছ করে স্নানটা করব, বাসনপত্র ধোবো, রান্না করে ক্লিন করব, ধরের উপর কাজগুলি আমাকে শেষ করতে হয়, তারপর আবার রেস্ট করে কাজে বেরিয়ে যায়, তার জন্য আর ভিডিও শ্যুট করা হয় না, তো কাজকর্ম শেয়ার করা হয় না। শীতের বেলা সব কিছু মানে পেরে উঠতে পারছি না, তো কখন সময়টা চলে যায় নিজেও জানি না। তো এই বন্ধুরা আসলাম, সব কিছু কাজ শেষ করে স্নান করে রয়েছে, খাওয়া দাওয়া, গরম গরম পাঁপড় ভাজবো, তারপর দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নেবো, তারপর রেস্ট করে আবার বেরোতে পারি আবার। তো চলো পরে আবার কথা হচ্ছে। বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া সেরে চলে আসলাম এই যে গ্রামের মধ্যে। তো একজন চেয়েছিল নাইটি, নাইটি নিয়ে আসলাম, কিন্তু এসে পেলাম না। তো এখন ক্ষেতের কাম চলছে, ক্ষেতের ওয়া লাগানো, তো কাজে চলে গেছে। কিছুক্ষণ পর বা সন্ধ্যার আগে আসবে, তো আবার আরেকজনের বাড়িতে যাচ্ছি। আর দেখো এখানে শুধু টিলা, জঙ্গল, রাবার বাগান এসব। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি গ্রামের পরিবেশ। হাঁস, মুরগ, কুকুর, ধানের জমি সব কিছু আছে এখানে। উত্তর তো একটা দেখবে বেল গাছ, তোমাদের দেখাচ্ছি বেল ধরে আছে। তো দেখো বন্ধুরা, আপত্তর হয়েছে কতটুকু, এই যে দেখো বেল গাছ বেল ধরে আছে, ছোট ছোট গাছে বেল দেখতে পাচ্ছ, অনেক বেল ধরে আছে গাছে। আর দেখো শুধু রাবার বাগান, রাবার চাষ হয় ত্রিপুরাতে, রাবার চাষে ত্রিপুরা এখন উন্নত, শাশুটি গেছে উত্তর তাপটা। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে দেখো রাবার বাগান, শুধু রাবার বাগান দেখা যায় আর কিছু, এই যে রাবার গাছ। তো দেখো রাবার বাগান, রাবার গাছ, সব উপজাতিতে রাবার গাছ এগুলা। দূরে দূরে বাড়ি দেখতে পাচ্ছ বন্ধুরা, রাবার গাছ, রাবার বাগান, তো কিছু দূর দূর বাড়ি ঘর, আর একদম নিরালা পরিবেশ। তো এসে গেছি কাস্টমারের বাড়ি, তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, বাড়ি ফিরে আসলাম, রেডি আসলাম, ঠান্ডা লেগেছে ভীষণ, হাত মুখ ধুই, কাপড়টা চেঞ্জ করি, আটকে টেকে কিছু জিনিসপত্র নিচ্ছি, সেগুলো তোমাদের শেয়ার করবো। তো একটু পরে আসছি বন্ধুরা তোমাদের সামনে। তোরা হাত মুখ দিয়ে আসলাম, আর দেখো টুকটাক কিছু খরচ পাতি এনেছি, দেখো চিড়া এনেছি, একটা সেমাই এনেছি, সেমাই খেতে বেশ ভালো লাগে, আর শীতকালে সকাল সকাল টিফিনের জন্য সেমাইটা বলে ইজি হয়ে যায়, তো নিয়ে আসলাম। আর এই চানাজুটটা বেশ ভালো, বড়োটা পেলাম না, ছোটো ছোটো যেটা আনলাম বড়োটার জন্য বলে আসলাম আনবি। আর এই যে দেখো মটর এনেছি, বগনি খাবো, বাদাম, আর
এখানে অল্প করে এনেছি, কিরকম জানি হয় তার জন্য এখানে অল্প করে এনেছি এই যে আলুর চিপস। তো যদি ভালো লাগে খেতে অবশ্যই নেক্সট আনবো, তাই বললাম যে অল্প করে কিছু দেন টেস্টের জন্য নিয়ে দেখি। তো এছিল টুকিটাকি জিনিস, জুতা এনেছি, এক জোড়া জুতা কিনতে গিয়ে আরেক জোড়া নিয়েছি, এখানে দু জোড়া, আগেও এক জোড়া কিনতে গিয়ে তিন জোড়া হয়ে গেছে, তো তিন জোড়া দু জোড়া পাঁচ জোড়া। তো জুতাগুলি কীরকম নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করবো, সস্তাতে পেলাম বলে নিয়ে আসলাম, কীরকম হয়েছে তোমাদেরকে দেখাবো, আর ভালো হয়েছে কিনা সেটা তোমরা কমেন্ট করবে। তো আজ দেখাচ্ছি না জুতাগুলা, পাঁচ জোড়া জুতা একসাথে তোমাদের দেখাবো। তো তারপরে নিয়ে চা খাবো, এখন চাটা খাবো, আমি ভেবেছিলাম রুটি করবো, আটা রুটি, এখন থেকে আটা এনে রেখেছি, আর যেহেতু চিকেন রান্না হয়েছে চিকেন জল দিয়ে খেতে পারি, শীতের রাতে ভালোই লাগবে রুটিটা। এখন আগে চাটা করে চাটা খেয়ে নিই, তারপর রুটিটা বানাবো আর কি, দিয়ে দিচ্ছি এখন, পরে গুছাবো, এখন এভাবেই প্যাকেটে রেখে দেবো। চাটা করে নিই, খেয়ে একটু রেস্ট করি, চাটা খেলে একটু ভালো লাগবে, যেহেতু ঘোরাঘুরি করে আসলাম আর আজ রেস্ট করার সময় পাইনি, চলে যাই কালেকশনের জন্য। তো আমাদের গ্রামের পরিবেশটা তোমাদের শেয়ার করলাম, কমেন্টে জানিও কেমন লাগলো। এই হচ্ছে বন্ধুরা টুকিটাকি খরচপাতি, যেগুলি হাজবেন্ড আনে আনে, আর যেগুলি বিশেষ দরকার আমি নিয়ে আসি আর কি, নিয়ে আসলাম। তো বন্ধুরা সন্ধ্যায় চা টিফিন হয়ে গেছে, আর শরীরটা ভীষণই টায়ার্ড লাগছে, ভালো লাগছে না কিছু, আর ব্লগটা আজকে আর কন্টিনিউ করছি না, তাহলে আবারও আসছি নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো।